এই প্রাসাদ আজ থেকে আমার হবে, আমি এখানে রাজত্ব করব, আর রাতেই সবাইকে বন্দি করে রাখব। কি শান্তিতে ঘুমোচ্ছে দেখো, রাজা রানী উঠে পড়ো তাড়াতাড়ি। এ কি, কে তুমি? কি ভয়ঙ্কর দেখতে, আমার কক্ষে কিভাবে গেলে? আমি হলাম ডাইনি, আজ থেকে এই রাজ্য আমার। আমি সবাইকে অন্ধকার কারাগারে বন্দি করে রাখব। আরে রাজকন্যা দেখতে তো খুব সুন্দর, তুমি কি রাজকন্যা নাকি খুব অহংকারী? কে ডাকছে আমাকে এভাবে? আর কে তুমি? কি বিশ্রী দেখতে, বের হয়ে যাও, বের হয়ে যাও আমার কক্ষ থেকে। তোমার সাহস তো কম নয়, তুমি আমার কক্ষে এসেছো? তোর এত বড় সাহস, আমাকে অপমান করিস? দাঁড়া, তোকে আমি বব বানিয়ে দিলাম। আজ থেকে তুই বক হয়ে প্রাসাদে থাকবি। আমার আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করুন। কখনোই না, আজ থেকে তুই বক কন্যা হয়ে এই প্রাসাদে থাকবি, আর আমি এখানে প্রতি রাতে আসব। এখন থেকে তুই ছোট্ট একটা কুঠুরিতে থাকবি, আর আজ থেকে এই প্রাসাদের নাম থাকবে বক কন্যার প্রাসাদ। কেউ ভয়েও আসবে না এই প্রাসাদে। এইটা আমি কি করলাম? আমাকে কি সারা জীবন এইভাবে বক হয়েই থাকতে হবে? আমার মা বাবা কোথায় আছে? এই শয়তান ডাইনিটা কোথায় রেখেছে আমার বাবা মাকে? আজ থেকে এই প্রাসাদে কেউ যাবে না, এক শয়তান ডাইনি এখানে বসবাস করে। শুনেছি ডাইনি নাকি রাজকন্যাকেও বক বানিয়ে দিয়েছে, আর প্রাসাদের নাম দিয়েছে অহংকারী বক কন্যার প্রাসাদ। কাজের উদ্দেশ্যে আজ কত দিন হলো বের হয়েছি, কোথাও কাজ পেলাম না। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি আমি, থাকার মতো একটা জায়গা হলে খুব ভালো হতো। এই তো একটা জায়গা পেয়েছি থাকার মতন, মনে হচ্ছে তো একটা প্রাসাদ, দেখে তো অনেক পুরাতন মনে হচ্ছে। আরে এটা তো সেই বক কন্যার প্রাসাদ, তা দেখি আমার তো কেউ নেই, মরণ হলে হবে। এই ঘরটা একটু ভালো মনে হচ্ছে, আজ একটু এখানেই ঘুমাই। তুমি ঘুমোচ্ছ? ওঠো, আমাকে উদ্ধার করো। তুমি পারবে আমাকে উদ্ধার করতে? কে তুমি, আমাকে এভাবে ডাকছো কেন, আর তুমি কোথায় আছো? কেনই বা তোমাকে উদ্ধার করতে বলছো? আমি হলাম রাজকন্যা দিয়া, আমি এই প্রাসাদেই বন্দি হয়ে আছি। এক শয়তান ডাইনি আমাকে বক কন্যা বানিয়ে দিয়েছে। এটা এটা আমারই প্রাসাদ, আমাকে আমার আসল রূপ ফিরিয়ে দাও। কিভাবে আমি তোমার আসল রূপ ফিরিয়ে আনবো? ওই শয়তান ডাইনিকে মারলে আমি আবার বক থেকে মানুষ হয়ে যাব। এই প্রাসাদে আমি অনেক বছর ধরে বক হয়ে আছি। ডাইনি আমার বাবা মাকে অন্ধকার কুঠিরে বন্দি করে রেখেছি। শুনেছি আমি এই বক কন্যার প্রাসাদের কথা, কিন্তু কিভাবে ওই ডাইনিকে আমি মারতে পারবো? তোমার সামনে একটা তলোয়ার আছে, দেখো ওই তলোয়ারে তোমার রক্ত লাগিয়ে ডাইনির গলা কেটে দিলেই ডাইনিটা মারা যাবে। কোথায় পাবো আমি সেই ডাইনিকে? ডাইনি আসার সময় হয়ে গেছে, তুমি এখন লুকিয়ে পড়ো।
মানুষ মানুষ গন্ধ মনে হচ্ছে বকন্যার প্রাসাদে কে এলো, দেখি তো কার এত বড় সাহস। এই যে বকন্যা, কোথায় আছো তুমি? ডাইনি তো মারা গিয়েছে। এই কি, তুমি তো এখনো মানুষ হওনি। এই তলোয়ারটা আমার গায়ে স্পর্শ করলে আমি আবার মানুষ হতে পারবো। ধন্যবাদ তোমাকে মনির, আজ থেকে বহু বছর পর আমি আবার এই পৃথিবীটা দেখতে পেলাম মানুষ হয়ে। চলো আমার বাবা মাকে উদ্ধার করি। সত্যি বলছিস মা? বাবা, তুমি আমাকে উদ্ধার করলে, এটা আমার কর্তব্য। তুমি সত্যি সাহসী। বকর্ণের প্রাসাদ নাম শুনলে মানুষ দেখতে আসতো না, সেখানে তুমি আমাদের উদ্ধার করেছ। আমি আমার মেয়ে দিয়াকে আমি তোমার সাথে বিয়ে দিতে চাই। এই প্রাসাদের নাম বদলে রাখব দিয়ামণিরের প্রাসাদ। কুড়িগ্রামে বাস করত এক বুড়ি। বুড়ি ছিল এক মেয়ে, সে দেখতে ছিল খুব সুন্দরী। বুড়ি মেয়েকে খুব ভালোবাসত। একদিন বুড়ি তার মেয়েকে বলল, মা সুন্দরী, তুই তো এখন বেশ বড় হয়ে গেছিস, তোকে যদি ভালো ছেলে দেখে বিয়ে দিতে পারতাম তাহলে আমি চিন্তামুক্ত হতে পারতাম। মা, আমি তোমাকে একা রেখে বিয়ে করতে চাই না মা, আমি সারা জীবন তোমার সাথেই থাকতে চাই। মা রে, মেয়েদের পরের ঘরকেই আপন করতে হয়। মেয়েরা বড় হয়ে গেলে বাবার ঘর সে পর হয়ে যায়। মা, আমাকে তুমি আর বিয়ের কথা বলবে না মা, আমি বিয়ে করলে তোমাকে দেখবে কে? পাগলি, কত মানুষই তো একা থাকে, তাহলে তাদেরকে কে দেখে বল তো। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। বুড়ি সুন্দরী মেয়ের জন্য অনেক ছেলে প্রস্তাব নিয়ে আসে, কিন্তু বুড়ি কাউকে পছন্দ করে না। না, আমার মনের মতো কোন ছেলেই তো পাই না। আমার যেন মনে হয় আমার সুন্দরীকে তারা ভালো রাখতে পারবে না। আমাকে একটা বুদ্ধি খুঁজে বের করতেই হবে। কিছুদিন পরে বুড়ি তার গ্রাম সহ আরো অনেক গ্রামে প্রচার করলো যে তার কাছে একটা অদ্ভুত মাছের কঙ্কাল আছে। আগামী শুক্রবারের মধ্যে যদি কেউ সেই মাছের কঙ্কালটার কথা বলতে পারে, তবে বুড়ি সুন্দরী মেয়ে তার সাথে বিয়ে দেবে। এই কথা শুনে সুন্দরী বলল, মা, তুমি এই মাছের কথা কি করতে বললে? তুমি তো জানোই এই কঙ্কালটা অনেক দামি। পাগলি মেয়ে, আমি তো বলেছি মাছের নামটা কেউ বলতে পারে না কি। কঙ্কালটা যে অনেক দামি তা কি কেউ জানে না নাকি? বুড়ির কথাটা অনেক জায়গায় ছড়িয়ে পড়ল। শুক্রবারের দিন বুড়ির বাড়ি অনেক ছেলে আসলো বুড়ির সুন্দরী মেয়েকে বিয়ে করার আশায়। বুড়ি সবার সামনে সেই বিশাল রাক্ষসী মাছের কঙ্কালটা বের করে দিল। এই আমার সেই মাছের কঙ্কাল, যদি কেউ বলতে পারো এইটা কি মাছের কঙ্কাল, তাহলে সে আমার মেয়েকে
আজই বিয়ে করে নিয়ে যেতে পারো। এটা আর কি মাছ হবে, এটা একটা তিমি মাছ। তিমি মাছই তো একমাত্র এত বড় হতে পারে। না হয়নি, এবার তুমি যেতে পারো। আমারও সেই একই কথা, কি বাজার হবে, এটা নীল তিমি মাছের কঙ্কাল। তিমি ছাড়া আর কি বা মাছ আছে এত বড় হতে পারে? না, তোমারটাও হয়নি। এদিকে আশপাশের অনেক মানুষ আসলো বুড়ির মেয়ের বিয়ে দেখতে, কিন্তু সবাই বুড়ির বাড়ির এত বড় মাছ দেখে খুব অবাক হলো। আরে, আমাদের বুড়িমার বাড়িতে এতদিন ধরে এত বড় মাছের কঙ্কাল ছিল, এটা তো দেখতেও খুব ভয়ঙ্কর। তাই তো দেখছি, বুড়িমা এতদিন এটাকে কিভাবে লুকিয়ে রেখেছিল, আজ মেয়ে বিয়ে দেবার জন্য মাছটাকে টোপ হিসেবে ব্যবহার করলো। আজ দেখি বুড়িমা কিভাবে তার মেয়েকে বিয়ে দেয়, আমরা কিন্তু সবাই দেখে যাব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দেখতে থাক। এদিকে অনেক ছেলেরাই বুড়ির কাছে এসে মাছটির কথা বলল, কিন্তু কারো কথাই সঠিক হলো না। প্রায় শুনতে হইল, কিন্তু একটা ছেলেও সঠিক উত্তর দিতে পারল না। তাই বুড়ি খুব চিন্তায় পড়ে গেল। সব ছেলেরাই তো চলে গেল, কেউ মাছটির সঠিক উত্তর দিতে পারল না। তাহলে কি আমার মেয়েটার বিয়ে হবে না? মা, তুমি এবার ঘরে চলো তো, অনেক তো হলো। আমার বিয়ে দিতে হবে না মা, আমি বিয়ে করব না। চল মা, মাছটাকে এবার ঘরে নিয়ে চল। আমি জানি মা, যে মাছের উত্তরটা দিতে পারবে সেই তোর জন্য যোগ্য লোক হবে। বুড়ি রাক্ষসে মাছটা নিয়ে ঘরে চলে যাচ্ছিল, ঠিক তখন পেছন থেকে একটা ছেলে ডাক দিল, দাঁড়াও মা, আমি মাস্টার কঙ্কালের সঠিক উত্তর দিয়ে দিচ্ছি। কে তুমি, আর আমি তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিতে চাই না। তুমি বলেছো যে কেউ যদি এই কঙ্কালের সঠিক উত্তর দিতে পারে তবে তার সাথে তুমি তোমার মেয়েকে বিয়ে দেবে, আশা করি তুমি তোমার কথাটা রাখবে। মা, এ যদি তোমার প্রশ্নের সঠিক উত্তর দিতেও পারে তবে আমি কিন্তু একে বিয়ে করব না মা। মা রে, তুই এত চিন্তা করিস নে তো, কত গুণী মানুষ আসলো, তারাই যখন সঠিক উত্তর দিতে পারলো না, আর একে তো নির্বোধ দেখা যাচ্ছে। তাহলে দেখা যাক, তোমার এই মাছটা হলো জাদুকরী রাক্ষসের মাছ। বুড়ি ও তার মেয়ে সুজয়ের দিকে হাঁ করে তাকিয়ে থাকলো। সুজয় বলল, কি মা, আমি কি সঠিক উত্তরটা দিতে পেরেছি নাকি? হ্যাঁ, তবে আমি তোমার সাথে আমার মেয়ে বিয়ে দেব না, ও তোমাকে দেখে খুব ভয় পাবে, দয়া করে তুমি চলে যাও। তুমি যদি তোমার মেয়েকে স্ব ইচ্ছায় আমার সাথে বিয়ে দিতে না চাও তাহলে আমি একে উঠিয়ে নিয়ে যাব। মা, এই তুমি কি করলে, তোমার জন্যই আজ আমার কপালে এমন হলো মা। বুড়ি কোনো উপায় না পেয়ে তার মেয়েকে সুজয়ের সাথে বিয়ে দিয়ে দিল। সুজয় সুন্দরীকে নিয়ে তার দ্বীপে ফিরে গেল। সুন্দরী দ্বীপটা দেখে বলল, আমাকে তুমি কেন এই দ্বীপে এনেছো, আমাকে আমার মায়ের কাছে যেতে দাও। আজ থেকে তুমি এই দ্বীপে বন্দী, আর কোনোদিনও নিজের বাড়ি ফিরতে পারবে না। তোমাকে দেখলেই আমার ভয় লাগে, আমি তোমার সাথে থাকতে পারবো না। তোমাদের মতো মানুষের জন্যই আজ আমার এই পরিণতি। এইভাবেই বেশ কয়েকদিন কেটে গেল, সুন্দরী সেই দ্বীপে বন্দী হয়ে রইল। একদিন সুজয়
শিকারের জন্য বাইরে গেল। এই সুযোগ, আমি আজ এখান থেকে পালিয়ে যাবই, কিন্তু কিভাবে পালাবো আমি, কিভাবে? এই দ্বীপের চারপাশে তো শুধু পানি আর পানি। এই সুযোগ, আমাকে সাঁতার কেটে হলেও এখান থেকে আজই বের হতে হবে। সুন্দরী যেই পানিতে লাফ দিতে গেল, সুজয় তাকে পেছন থেকে ধরে ফেলল। তোমার এত বড় সাহস, তুমি এখান থেকে পালিয়ে যাচ্ছিলে? এই নদীতে পড়লে তোমাকে আজ রাক্ষসে মাছে তো খেয়ে ফেলতো। আমি মরতে চাই, তবু এখানে থাকতে চাই না, আমি আমার মায়ের কাছে ফিরে যেতে চাই। ঠিক আছে, এই পূর্ণিমার রাতের পরে তোমাকে আমি মুক্ত করে দেব, তুমি চলে যেও। এইভাবে বেশ কিছুদিন হয়ে গেল। সুজয় সুন্দরীর খুব খেয়াল রাখত। আস্তে আস্তে সুন্দরী সুজয়কে পছন্দ করতে শুরু করল। যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ উনি না। তবে এখানে অনেকদিন হলো এসেছি, তার সাথে তো আমার তেমন কোনো কথাই হয়নি, আজ একবার তার সাথে কথা বলা দরকার। সুজয় যখন বাড়ি ফিরল, সুন্দরী তাকে খাবার জন্য পানি এগিয়ে দিল। সুজয় আজ খুব অবাক হলো। আজ তো পূর্ণিমার রাত, আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই, আমাকে কি উত্তর দেবে? এতদিন পরে তুমি নিজের ইচ্ছায় আমাকে কিছু জিজ্ঞেস করতে চাইছো, বলো তোমার কি উত্তর চাই? চলো আমরা ওই গাছের নিচে বসি। তোমার চেহারা রাক্ষসী মাছের মতো, আর বডি মানুষের মতো কেন? আমি রাক্ষসে মাছের ছেলে, একদিন দুটো জেলে নদীতে মাছ ধরতে এসেছিল। ভাই তাড়াতাড়ি মাছ ধর, বাড়ি ফিরতে হবে, না হলে এই নদীতে রাক্ষসে মাছ আমাদের খেয়ে ফেলবে। ভাই ওই দেখ, সেই রাক্ষসে মাছটা চলে এসেছে। রাক্ষসে মাছটা একটা জেলেকে খেয়ে ফেলে আর একজনকে খেতেই যাচ্ছিল। তার আগেই সেই জেলেটা রাক্ষসী মাছটাকে মেরে ফেলে আর সাথে করে নিয়ে যায়। তোকে এত কষ্ট করে মানুষ করেছি, তোর সামনে তোর বাবাকে মেরে সাথে নিয়ে চলে গেল, অকর্মা কথাকার, দূর হ, দূর হ আমার চোখের সামনে থেকে। কিন্তু মা আমি কি করব, আমি তখন বাবার কাছে ছিলাম না। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই যেন মানুষের মতো হয়ে যাস, আমার আর তোর কোনো দরকার নেই, তুই সারা জীবন মানুষের সাথে অকর্মা হয়ে থাক। সেই থেকে আমি এই দ্বীপে একাই থাকি, আর আমি মানুষের মতো ঠিকই, কিন্তু রাক্ষসের মতোই দেখতে। তুমি আমাকে ক্ষমা করে দিও, ওই ছেলেটা আমারই বাবা ছিল, আর তোমার বাবার কঙ্কাল আমাদের বাড়িতেই আছে। আমি জানি। এখন কি করলে তুমি এমন চেহারা থেকে মুক্তি পাবে? এই পূর্ণিমার রাতে যদি আমার বাবার ওই কঙ্কালটাকে কেউ পুড়িয়ে দেয়, তাহলে আমি অভিশাপ মুক্ত হয়ে সম্পূর্ণ মানুষের চেহারা পাবো। তাহলে চলো আমরা এক্ষুনি যেয়ে ওই কঙ্কালটা পুড়িয়ে দেব। তোমার জন্য কঙ্কালটা খুব মূল্যবান, এটা বিক্রি করলে তুমি অনেক টাকার মালিক হয়ে যাবে। আমার টাকার দরকার নেই, আমি চাই তুমি ভালো হয়ে যাও, চলো আমরা এক্ষুনি মায়ের কাছে যাব। চলো আমরা এবার হেঁটে বাড়িতে যাই। তারা দুজন সুন্দরীদের বাড়িতে গেল। বুড়ি তাদের দুজনকে দেখে খুব খুশি হলো। মা রে, তুই এতদিন পরে এলি, জানিস তোর জন্যে আমি অনেক চিন্তা করতাম। মা আমি একটা দরকারে তোমার কাছে এসেছি।
দাঁড়া তোরা, আমি এখনই কঙ্কালটা পুড়িয়ে ফেলছি। বুড়ি কঙ্কালটা বের করে এনে পুড়িয়ে দিল। সুজয় অভিশাপ মুক্ত হল এবং সে একটা সুন্দর যুবকে পরিণত হল। বাবা সুজয়, তোমাদের আর দ্বীপে ফিরতে হবে না, আজ থেকে তোমরা আমার কাছেই থেকো। হ্যাঁ মা, আজ থেকে আমরা দুজন আপনার কাছেই থাকবো। এরপর তারা অনেক সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।